যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার এই অবৈধ সরকার, ভোটচোর সরকার, ভোট টাকার সরকার ক্ষমতায় বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। জনাব তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশের বাড়িতে ফিরে আসবার সুযোগ তৈরি করা যাবে না। ততক্ষণ পর্যন্ত এই মিথ্যা মামলা হামলা আক্রমণের কবল থেকে বাংলাদেশকে হেফাজত করা সম্ভব না। আজকে সারা বাংলাদেশের মানুষ আমরা জানি আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ এবং উন্নত চিকিৎসা দরকার, উনাকে বিদেশ পড়ানো দরকার। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে তার সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আমাদের দাবিকে আমলে নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য, তার জীবন বাঁচানোর জন্য তাকে বিদেশ পাঠানোর জন্য কোনো উদ্যোগ, কোনো পদক্ষেপ, কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন না। দিনে দিনে আমাদের দলের চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের নেত্রী, যিনি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাই তো? প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি ইকবাল হাসান মামলার টুকুর বিরুদ্ধে সাজা হয়েছে, আমাদের বিরুদ্ধে সাজা হয়েছে, সাগরা ভাবির বিরুদ্ধে সাজা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ইকবাল হাসান মামলার টুকুর অংশগ্রহণ করতে না পারে, উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কেরানীগঞ্জের জনপ্রিয় নেতা, বারবার তিনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমানুল্লাহ আমান যেন কেরানীগঞ্জ থেকে এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেটাই তো উদ্দেশ্য। আমার আগে অর্পণা বলেছে সামনে আরো উদ্দেশ্য আছে, মির্জা আব্বাসের বিরুদ্ধে রায় হতে পারে, ডক্টর খন্দকার মোশাররফের বিরুদ্ধে রায় হতে পারে, গণেশচন্দ্র রায়ের বিরুদ্ধে রায় হতে পারে, তাই না? হতে পারে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি সাজা দেওয়া যায়, জনাব তারেক রহমানকে যদি সাজা দেওয়া যায়, তাইলে ইকবাল হাসান মামলার টুকুকে কি সাজা দেওয়া যায় না? যায়। আমানুল আমানকে কি সাজা ওরা দিতে পারে না? পারে। খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে কি রায় আসতে পারে না? পারে। মির্জা আব্বাসের বিরুদ্ধে কি সাজা আসতে পারে না? পারে। আমরা কি ভয় পাইছি? আমাদের নেতা ইকবাল হাসান মামলার টুকু কি ভয় পাইছে? আমাদের নেতা আমানুল্লাহ আমান কি ভয় পাইছে? মির্জা আব্বাস কি ভয় পায়? কি বাংলাদেশ ছাড়ছে? ডক্টর খন্দকার মোশাররফ স্যার ভয় পেয়ে কি রাজনৈতিক কর্মকাণ্ড কমায় দিচ্ছে? না। আমাদের বক্তব্য পরিষ্কার, ম্যাডাম খালেদা জিয়াকে আপনারা জেলে ভরছেন, আমাদের নেতা তারেক রহমানকে আপনারা বিদেশে আটকায় রাখছেন, আপনারা ইকবাল হাসান মামলাটুকুকে আপনারা জেল দিচ্ছেন, আমানুল্লাহ আমানকে সাবেরা আমানকে আপনারা জেল দিচ্ছেন, আরো জেল আপনারা দিবেন, অনেক মামলা আপনারা রেডি করতেছেন, অনেক মামলা আরো অনেকে জেল হবে, অনেককে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার পথে বাধা সৃষ্টি আপনারা করতে পারেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বাংলাদেশে কি চাই? আমরা চাই নিত্যনীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন আমরা চাই। আমাদের দল আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করতেছি না, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলন করতেছি না, জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আন্দোলন করতেছি না। আমাদের আন্দোলন হচ্ছে যে 2014 সালে আমরা ভোট দিতে পারি নাই, 2018 সালে আমরা নির্বাচনে গেছিলাম, কিন্তু সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এমপি বানাইতে পারে নাই। সেই কারণে আমরা বলি যে দলীয় সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে এই বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না, এবং সেই কারণে জনগণের ভোট, জনগণের মালিকানা, যেটা ছিনতাই করা হয়েছে, যেটা হাইজ্যাক করা হয়েছে, যেটা লুট করে নেওয়া হয়েছে, জনগণের সেই ভোটের মালিকানা লুট হয়ে যাওয়া, হাইজ্যাক হয়ে যাওয়া, ছিনতাই হয়ে যাওয়া জনগণের ভোটের মালিকানা আমরা জনগণের হাতে ফেরত আনতে চাই, ফেরত দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেবে, বিএনপি ক্ষমতায় যাবে,
জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে জনগণ সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে এইটা সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ আমরা জনগণকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা আমরা করে দিতে চাই সেই কারণে বক্তব্য পরিষ্কার যেই নির্বাচনে ভোট দেওয়া যায় না যেই নির্বাচনে ভোট সেন্টারে যাওয়া যায় না যে নির্বাচনে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে এমপি বানানো যায় না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানো যায় না উপজেলার চেয়ারম্যান বানানো যায় না পৌরসভায় মেয়র বানানো যায় না আমরা বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে আর কোনোদিন অংশগ্রহণ করব না 2014 মতো নির্বাচন 2018 মতো নির্বাচন এই বাংলাদেশের মাটিতে আমরা অংশগ্রহণ করবো না এবং এই বাংলাদেশের মাটিতে 14 মডেল 18 মডেল নির্বাচন বাংলাদেশের মাটিতে আমরা অনুষ্ঠিত হতে দেব না কথা পরিষ্কার বক্তব্য পরিষ্কার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সকলকে আহ্বান জানাতে চাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার এই অবৈধ সরকার ভোটচোর সরকার ভোট টাকার সরকার ক্ষমতায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না জনাব তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশের বাড়িতে ফিরে আসবার সুযোগ তৈরি করা যাবে না ততক্ষণ পর্যন্ত এই মিথ্যা মামলা হামলা আক্রমণের কবল থেকে বাংলাদেশকে হেফাজত করা সম্ভব না আপনাদের 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 বৃহত্তর সংগ্রামের আহ্বান জানাই আমরা বৃহত্তর সংগ্রামের মধ্যে আছি সামনে সংগ্রামের কর্মসূচি আসবে সকল কর্মসূচি সফল করার মধ্যে দিয়ে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায় করে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার কায়েম করে সকল অন্যায় অবিচারের পাত্র নিতে হবে তার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ